যেসব আলোকিত মানুষের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে আজকের দিনটির মুখোমুখি করেছে, তাদের মাঝে সবচেয়ে আলোকিত হলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বেগজাদি মাহমুদা নাসির। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এর প্রতিষ্ঠাকালীন সময়ে নারীদের উচ্চশিক্ষা প্রদানের যে মহৎ ভাবনা এবং প্রতিষ্ঠাতাদের ছিল সেটা আজও অটুট আছে। আমার বিশ্বাস এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই তাদের সফল ভূমিকার জন্য। এই শিক্ষায়তনটি 1993 সালে থেকে একাডেমিক প্রক্রিয়া বিস্তৃত পরিসরে পরিচালনা করে আসছে এবং জাতির সেবায় নিয়োজিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সুধীমণ্ডলী, আমাদের সমাজে মেয়েদের সফলতা লাভ করা এক সময় অনেক কঠিন ছিল। আজকের দিনে আমাদের সরকারের সফল পদক্ষেপের কারণে আমরা এই সমস্যার অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছি। আজকের নারী অনেক সাহসী এবং তাদের সফলতার স্বাক্ষর তারা রেখে চলেছেন সমাজের সকল স্তরে। আমাদের আর্থসামাজিক উন্নয়নে নারীর অবদান আজকে অস্বীকার করতে পারবেন না। সর্বক্ষেত্রে নারীর কাজ করা যে সামাজিক বাধা ছিল আজকের দিনে সেটা অনেকাংশেই কমেছে। প্রিয় সুধীমণ্ডলী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে রয়েছে প্রেক্ষাপটের পরিবর্তন, বিকল্প মাধ্যমের উদ্ভাবন, বিশ্বায়নের প্রতিফলন, তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন, প্রাসঙ্গিকতা নিশ্চিতকরণ, প্রচলিত শিক্ষা কার্যক্রমের সংস্কার ও নতুন কার্যক্রমের সূচনা। বেসরকারি উদ্যোগ এইসব বিশ্ববিদ্যালয় সমূহে সেশন জট নিরসন করে দেশের অর্থনৈতিক সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে। বাংলাদেশে উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিতকরণে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে এই সেক্টরে অধিক তদারকি করছেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে নতুন তথ্য প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আজ আপনাদের জন্য আনন্দের দিন। আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধা প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আপনাদের এই যাত্রাপথ শুভ হোক, সফল হোক। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনাদের অনেকগুলো ধাপ পার হয়ে আজকের এই সমাবর্তনে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করতে হয়েছে। নিজ মেধা, আপনাদের প্রজ্ঞা ও মেধা যেন সাধারণ মানুষের প্রাণে সাহস যোগায়, কর্মক্ষেত্রে ও সমাজে সূচিত করে ইতিবাচক পরিবর্তন। আমি বিশ্বাস করি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনারা তা করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের লক্ষ্য সুদূর প্রসারী এবং দৃঢ়। 2021 সালের মধ্যে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পূর্বেই আমরা শেখ হাসিনার নেতৃত্বে মধ্যমায়ের দেশে উন্নীত হব। 2041 সালে আমরা উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্ব সমাজে স্থান করে নিতে চাই। দারিদ্র দূরীকরণ এখনও আমাদের একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র দূরীকরণে শিক্ষার কোনো বিকল্প নেই। ততদিন দেশ উন্নত হবে না যতদিন পর্যন্ত দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির হাল ধরার জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ প্রকৃত শিক্ষিত নাগরিক আমরা সৃষ্টি করতে পারি। আমি নবীন ছাত্রদের আহ্বান জানাবো দেশের জন্য, দশের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে, ভালো মানুষ হয়ে এই বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করতে। আমাদের শিক্ষার মূল লক্ষ্য আমাদের নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা
ও জ্ঞান, প্রযুক্তি দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশভাবে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান আমাদের জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহত উন্নত ও যুগোপযোগী করতে হবে। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকতে হবে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও অন্তর্দৃষ্টি। আর এজন্য বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে তাদেরকে যুগোপযোগী মানব সম্পদে পরিণত হতে হবে। আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয়ের পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা আমাদের জন্য আর কোনো পথ খোলা রাখছেন না। আমি সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, তারা যেন আমাদের দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, মানবতিত্বে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে আমাদের অনেক ভুল ত্রুটি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এর মাঝে বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ সারা বিশ্বে অতুলনীয় বলে বিশ্ব সংস্থাসমূহ বিবেচনা করছে। যথাসময়ে ভর্তি, ক্লাস শুরু, পরীক্ষা গ্রহণ, অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন পাস করা হয়েছে। শিক্ষায় শৃঙ্খলা এবং মান উন্নয়নে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। বর্তমান সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগত মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি নারী শিক্ষায় আমাদের অর্জন সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে। এক্ষেত্রে আমরা সার্কভুক্ত সব দেশের চেয়ে এগিয়ে আছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2015 সালের পূর্বেই 2012 সালে আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলিতে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন করতে সক্ষম হয়েছি। প্রাথমিক পর্যায়ে বর্তমানে আমাদের ছাত্রীর হার হচ্ছে শতকরা 51 জন আর ছাত্র হচ্ছে শতকরা 49 জন। মাধ্যমিক পর্যায়ে ছাত্রীর হার শতকরা 53 জন এবং ছাত্রের হার 47 জন। আগামী 3 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং 6 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে আমরা সক্ষম হবে বলে আশা করছি। এখানে আমাদের নারী শিক্ষার অগ্রগতি অবশ্যই আপনারা অনুমান করতে পারেন। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে উচ্চশিক্ষা লাভকারী গ্রাজুয়েটবৃন্দ, দেশ ও জাতির ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ শক্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আজ আপনাদের জীবনের একটি অত্যন্ত স্মরণীয় বরণীয় দিন। এই দিন কোনো দিন বিস্মৃত হবার নয়। অনেক সাধনা, শ্রম আর নিষ্ঠার
ফসল এই সোনালী দিন। আর এজন্য আপনারা কঠোর পরিশ্রম করেছেন, আপনাদের মেধা ও শ্রমের যে বীজ পরম নিষ্ঠায় বুনেছেন, আজ তার ফসল গড়ে তুলছেন। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারাই দেশের ভবিষ্যৎ নেতা। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, গবেষণা সকল ক্ষেত্রে আপনাদের মতো উচ্চশিক্ষিত তরুণ তরুণীরাই নতুন নেতৃত্ব দেবেন। সেখানে আপনারা একই দুটিতে পার্শ্বর হবেন, নিজ প্রতিভার স্বাক্ষর রাখবেন। আমি